ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে দোয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া সমাপ্তি করা ভালো না খারাপ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই এমন কোনো হাদিস নেই। জি, দোয়া শেষ করবে আল্লাহর প্রশংসা করে আর কি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কোরআনে এই শব্দ এসেছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করা, এটা আমাদের অনেকে জায়গাতে প্রথা হয়ে আছে, এরকম প্রথা শরীয়ত সম্মত না।